Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somosto prashongsha mohan Allah paker ebong lakkho koti darud salam bishwo nobi Hazrat Muhammad sallallahu alaihi wasallam er pore. Aaj jumobar sthaniyo sokol iman anoyonkarira uposthit hoyeche jumar salat adai korte. To tader maddhome je khutba dewa hocche sei khutba internet joge sara bishwo manob jatike janar sujog kore dewa hocche. এই মর্মে তাদের মাধ্যমে বিশ্বের সকল মানবজাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের খুতবা হলো এই মানবকে নিয়েই, এই মানব জীবন। আর খুতবা দিচ্ছি আমি আদম নুরি। আমরা অবশ্যই অনাদিকাল ধরে এই পৃথিবীতে এই মানব জন্ম চলছে। তো এই মানব কি উদ্দেশ্যে, মহান আল্লাহ পাকের কি উদ্দেশ্য নিয়ে, কি বিষয় নিয়ে এই মানব জন্মকে শুরু করেছে, আর এই মানব জীবনের ভবিষ্যতে অর্থাৎ মানব জীবনের মরার পরে আরেকটা জীবনের সন্ধান দেওয়া হয়েছে এবং সেই জীবনে যারা পৌঁছাতে পারবে এই মানব জীবন নিয়ে, তাদেরকেই তারাই সেই চিরস্থায়ী হবে এবং শান্তিময় জীবন লাভ করবে। তো আমি বারবার তোমাদের এই মানব জীবনকে বোঝানোর চেষ্টা করছি, আজও সেই চেষ্টাটাই আবার করে চলছি। সেটা হলো আমরা যে মানব জীবনে আসি, এই মানব জীবনে আসার সব কিছু যেখান থেকে আসে তা হলো সকল সৃষ্টির জীবন। আর সেই মানব জীবন থেকে যেখানে আমরা মানব জীবন লাভ করি সেখানে রাখা ছিল একজন নর একজন নারী, তার থেকে আজ অসংখ্য নর নারী এবং মানব আমরা হয়েছি। তো সেখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে যা কিছু আমাদের মানব অস্তিত্বে আসে তা সকলই সৃষ্টির জাতগত সত্য। আর মানুষ থেকে যেটা আসে সেটা যার যার প্রত্যেকের পিতার ভিতর দিয়ে একটি মানব নফসি আসে, আর বাকি মায়ের থেকে যা কিছু আসে সেটার সম্বন্ধে মানব জাতির বিশেষ জ্ঞাত নাই, অজ্ঞাত। তবে মায়ের ভিতর দিয়েও পাঁচটি সত্য এই মানবে আসে। যে সকল সত্যের ভিতর যার কোনো কিছুরই আমাদের মা বাবারও অধিকার নেই, আবার আমরা যে মানব হয়েছি আমাদেরও কোনো অধিকার নেই, কারণ যাহা সৃজনে এসেছিল যাদের দ্বারা এই মানব জীবন এবং সৃষ্টির জীবন শুরু করা হয়েছে ঠিক তারাই এই মানব জীবনে সবাই সত্যবান। আমরা যে মানব জীবন ধরি আমাদের কাছে নিজস্ব সত্য বলতে কোনো কিছু নেই। তাই পাক কোরআনেও আমরা যে বুনিয়াদম, আমরা যে সর্বকিছু থাকতেও কোনো কিছুই আমার নয়, এটা আমাদের অবশ্যই জ্ঞানে বুঝতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে সেই সৃষ্টির মালিকানা সত্যদার যারা, আর এই মানব নফসি যে নফসের দ্বারা আমরা মানব জীবন পাই তার মালিক কে, আর মায়ের থেকে যে পাঁচটি সত্য আসে সেই পাঁচটার মালিক কে, এরা সকল মিলেই আমাদের মানব জীবনের উপর দখলদারি করে, আমি মানব বলতে কিছু নেই। তো এখন আমরা মানব জীবনের আল্লাহর বিধানগতভাবে আল্লাহ যেটা করেছিল যে তোমরা আদমকে মেনে আদমের থেকে জীবন নিয়ে চলে আসবে, কিন্তু সেই বিধানটা না মানার কারণে অনেক ধর্ম অনেক নবী রসুল পৃথিবীতে আসছে, তারাও ধর্ম দিয়েছে। তো এখন মানব যে ইচ্ছে করে নিজে নিজে কোনো সত্যে সত্যবান হবে এটা পারবে না। তারা যে কোনো সত্যে, সৃষ্টির সত্যে বা মানব সত্যে যদি সত্যবান হতে চায়, মানব সত্যে সত্যবান হতে গেলে সেই মানবগুরু অর্থাৎ যার থেকে মানব জন্ম চালান হয়েছে তিনি, আর যদি কেউ সৃষ্টির সত্যে সত্যবান হতে চায় তাহলে এই সৃষ্টির যারা মালিক
তাদের থেকে তাদের সত্যবান হতে হবে। যাই হোক, তাহলে আমরা যদি পরিষ্কার রূপে দেখি যে আমরা মানব বলতে আমাদের জীবনে কিছু নেই, যে জীবনে কিছু নেই তাকে আবার আখের জীবন বলা হয়েছে, সর্বশেষ জীবন, যে জীবনের পরে যেমন আল্লাহর বিধানগতভাবে সৃষ্টির জীবন হচ্ছে, সৃষ্টির জীবনের ফানার ভিতরে যে মানব জীবন হচ্ছে, মানব জীবন মরে যাচ্ছে, এই যে জন্ম মৃত্যুর একটা স্তর এই মানবে নিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এর কারণ হলো যে যেমন আল্লাহর বিধানগতভাবে জন্মগত স্তর তোমরা দেখতে পাও যে সৃষ্টির জীবন বা সৃষ্টির জীবন থেকে অন্য জীবনে যাওয়া বা সৃষ্টির জীবনে থেকে সত্যবান হয়ে মানবে আসা, এই যে একটা স্তর, এই স্তরটা মানব জীবনে শেষ করে দেওয়া হয়েছে। কারণ সবখানের থেকেই ঊর্ধ্বের জীবন রাখা আছে এই মানব। তো আমরা যেখান থেকেই, যে সৃষ্টির তরফ থেকে আসি না কেন, সেখান থেকেই তাদের পথ এই মানবে আসার পথ করে দেওয়া হয়েছে, যার থেকে এই মানব অস্তিত্ব গ্রহণ করা হয়। কিন্তু মানব যে এমনি এখান থেকে অন্য কোনো জীবনে যাবে বা এই মানবের থেকে ঊর্ধ্বের কোনো জীবন আছে, সেই জীবনে যে অটোমেটিকলি এরকম এই সৃষ্টির বিধানগতভাবে সেই জীবনে চলে যাবে, কারো কিছু করা লাগবে না বিধানগতভাবে, যেমন মানব সৃষ্টি খাচ্ছে মানবে তারা আসতেছে, এমন যে বিধান এটা এরপরে আর নেই। আর যখন এরপরে এটা নেই তখন মানুষ এই মানব জীবনই যখন মারা যাবে তার চিরসমাপ্তি, কোনো কিছুতে সে আর যেতে পারবে না, সে মরার ভিতর দিয়ে তার ধ্বংস অনিবার্য চলে আসবে। এখন এখানে যেই অতীত বা বর্তমানের ধর্মর আইন অনুযায়ী মানব জাতে সেই মরার জীবন থেকে নিজেদেরকে পরবর্তী জীবনে নিতে পারে, মানব জাতি, এই জায়গাটা তোমরা ভালো করে বোঝো, মানব নিজের ইচ্ছায় যেমন এই জন্ম মৃত্যুর পথ আমি দেখালাম, এইভাবে যে তারা অন্য কোনো জীবনে যাবে, কোনো কিছু যেমন সৃষ্টিরা করে না আমরা খাচ্ছি ওরা চলে আসতেছে, এমনি আমরা যে মানব জীবন থেকে অন্য জীবনে এখন ধ্বংস হয়ে যাই, ধ্বংস হয়ে কোনো সত্য অনুপরম মিশেতে কোনো জীবনে যাই, এ ধরনের কোনো পথ খোলা নেই, তোমরা ধ্বংস হবে এটাই ঠিক। তো সেইখানে আসেই এই ধর্মসমূহ মানব জাতির উপর বাসা বেঁধেছে। তবে তার আগে আমি একটা কথা বলছি, তুমি মানব, তুমি হলে সেই জীবনের সকল সম্পদ, তুমি মানব, তুমি মারা যাবে ধ্বংস হবে, আবার তুমি হবে তোমাকে নিয়ে সেই জীবনের সকল সম্পদ, যেমন দুনিয়াতে অর্থ সম্পদ জায়গা জমিন দেখো, কিন্তু এর কোনো কিছুই তুমি এখান থেকে নিতে পারবে না, এর একটা বিন্দু তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। তাহলে তোমরা যে কোনো জ্ঞান বিজ্ঞান দ্বারা রিসার্চ করো, তুমি হলে সেই জীবনে যাওয়ার জন্য তোমার অস্তিত্বে যা আছে ইহে হলো তোমার সেই জীবনের সম্পদ। তো তুমি যদি তোমার ভবিষ্যৎ জীবনকে দেখতে চাও তাহলে তোমার এই মানব জীবনই হলো সেই ভবিষ্যৎ জীবনের সকল সম্পদ। মূলে তোমরা যে জান্নাত বা স্বর্গ বলে জানো বা দোজক বলে জানো, মূলে তুমি মানব, তুমি যদি তোমাকে সেই পথ ধরে তোমার মানব জীবনকে নিয়ে যেতে পারো, তাহলে কবর হয়ে তুমি ঠিক সেইখানে মানব জীবন লাভ করতে পারবে, এটাই ধর্মীয় বিধানের সত্য। তুমি যদি তোমার মানব জীবনকে তোমার নিজের করে নিয়ে, যেমন জীবন আছে বা আত্মা বা নফস আছে, তোমার মানব অস্তিত্ব আছে, একে তোমার নিজের করে নিয়ে কায়েম করে নিয়ে যদি মরণে যেতে পারো, তাহলে সেই জীবন নিয়ে তুমি পরবর্তী জীবনে যেতে পারবে, আর সেই জীবন হবে তোমার চিরস্থায়ী জীবন।
আর সেই জীবন হবে তোমার শান্তিময় জীবন। এর মূল কারণ আছে, কেন এটা হবে। আমরা এখানে যেমন বললাম যে আমরা মানব বটে, কিন্তু এখানে আমাদের কোনো অধিকার নেই, না কোনো নফস অধিকার আছে, নাই যে আমরা দেখতে পাই এর দিন অধিকার আছে, নাই যে আমরা কথা বলি রব অধিকার আছে, না আমরা শুনতে পাই সেই শোনার অধিকার আছে, বা মানব শরীরের যে একটা পশমের অধিকারও আমাদের নেই, সব অপর থেকে পাওয়া। আর এখানে যে কথাটা বলা হলো যে তুমি সেই মানব জীবনের যা কিছু সম্পদ আছে তা তুমি নিজেই। আর এর মূল কারণ হলো কোরআনের আইন বা আল্লাহর প্রতিনিধি আমি আদম নুরি, এর মূল কারণ হলো যে সেই জীবনে যখন যাবে তখন সব কিছু এগুলো তোমার হয়ে যাবে। যদি তুমি তোমার মানব জীবন দ্বারা তোমার এই মানব অস্তিত্ব, তোমার সেই নফস বা আত্মা এগুলো তোমার নিজের করে নিতে পারো, এগুলো যদি তোমরা তোমার নিজের করে নিতে পারো, তাহলে তোমরা তোমার জীবনে মরণের ভিতরে পরবর্তী জীবনে যেতে পারবে, কোনো বাধার সম্মুখীন হবে না। ইহা যেমন সত্য তেমনি সত্য যে তোমরা যদি এই কাজ করতে অসমর্থ হও, এই কাজ না করো, তাহলে নিশ্চিত এবং অবশ্য অবশ্যই তোমাদের মানব জীবন মরণে ধ্বংস হবে, এর বিকল্প কোনো কিছু হবে না। আর এর সত্য সাক্ষ্য বা সত্য প্রকাশ করছি আমি আল্লাহর তরফের প্রতিনিধি আদম নুরি, যার বিকল্পে তোমরা কোনো কিছুর দ্বারাই যুক্তি তর্ক যা কিছু করো না কেন, কিন্তু এর বিকল্পে তোমরা কোনো কিছুই করতে পারবে না। এই সত্যকে পাল্টা দিয়ে রদ বদল করে অনেক যুক্তি তর্ক তোমরা দেখা আসতেছো বা এখনও দেখাতে পারো, কিন্তু যুক্তি কিছু কাজে আসবে না, কারণ যাহা সত্য আমি সেই সত্যই পৃথিবীর মানব জাতির সামনে তুলে ধরছি। তাহলে তোমরা, আমি অনেক কিছুই তোমাদের সামনে নিয়ে আসছি, যেমন যে সকল ধর্ম আছে সকল ধর্মকে বাতিল বলা হয়েছে, তার প্রমাণও বলা হয়েছে, সকল অলিত পীরত বা ফেকায় আজমা যা কিছু আছে সবকে বাতিল বা কুপরি বলা হয়েছে, তার প্রমাণ সহকারে বলা হয়েছে। এখন এই যে কথাটা আমি বললাম, এই কথার সঙ্গে তোমরা এই সকল ধর্ম বা তোমরা যা কিছু করে চলছ তাতে মিল করে দেখো, তাকে তোমরা বিচার করে দেখো যে এই সকল ধর্ম বা এই সকল তরিকা বা এই সকল অন্য যা কিছু, বা এই যে আহলে বায়াত বা যা কিছু বলো, বা এই যে ওহাবি কাদিয়ানি বা শিয়া সুন্নি বা যা কিছু বলো না কেন, তার ভিতরে তুমি কি তোমার মানব জীবনকে তোমার মানব জীবন দ্বারা ধরতে পেরেছো? মানব জাতি, এখানে যদিও কথাটা প্রশ্নবোধক হচ্ছে, কিন্তু আসলে কথাটা আমি সত্যিই বলছি, তুমি কি তোমার মানব জীবন দ্বারা তুমি তোমার মানব সে জীবন নফসি বা আত্মা এবং তোমার মানব অস্তিত্বকে ধরতে পেরেছো? বা তোমাদের পৃথিবীর মানব জাতির ভিতরে কেউ কি এটা ধরতে পেরেছে? তারপর হলো যে যত ধর্ম যত তরিকা যা কিছু পৃথিবীতে আসছে, তারা কি তোমাদের এই মানব জীবন, তুমি যাতে তোমার মানব জীবনকে ধরতে পারো তার জন্য কি কোনো ধর্মদাতা, তা পূজার ধর্ম হোক বা নবুয়ার ধর্ম হোক বা অন্য যেমন বৌদ্ধ জৈন খ্রিস্ট এইরকম অনেক ধর্ম আছে, সেই সকল ধর্মদাতারা কি তোমাদের তোমার মানব জীবন তুমি ধরো, তার যে ব্যবস্থাপনাও আছে আল্লাহ পাকের তরফ থেকে তা কি পেরেছ? যারা তা পারে নাই, ন্যায়ের আইন আল্লাহর হাকিকত বিধানের আইন, তারা মরণে ধ্বংস হবে, এর বিকল্প কিছু হবে না, এর বিকল্প কিছু হবে না। তোমরা যাকেই দেখাও না কেউ, বড় পেশাবে দেখাও, রসুল দেখাও, অতীত দেখাও, ভবিষ্যৎ দেখাও বা বর্তমান দেখাও, যা যুক্তি তর্ক যা কিছু আছে তোমরা করে নিতে পারো, যুক্তি তর্ক তোমাদের সব কুযুক্তি হয় থাকবে, কিন্তু সত্য কোনো কিছু হবে না। সত্য এটাই হবে যে তুমি যদি তোমার মানব জীবন দ্বারা
তোমাকে তুমি ধরতে পারো তাহলে সেই মরণ থেকে পরবর্তী জীবনে যেতে পারবে নতুবা ধ্বংস তে এই যে তুমি তোমার মানব জীবন ধরবে কিন্তু তুমি বলতে তো তোমার মানব অস্তিত্বে কোনো কিছু নেই তাহলে তুমি ধরবে কি করে তে এই ধরার প্রশ্ন আসলেই তাহলে তোমার মানব জীবনে কারা কারা আছে এবং তুমি কিসের দ্বারা কোন সত্যের দ্বারা তুমি যাকে আদম সুরাতের জীবন বলে বা আদম জীবন বলে কার দ্বারা তুমি এই মানব জীবনকে লাভ করলে এই এই আদম সুরাতে এগুলো তোমাকে দেখতে হবে এগুলো তোমাকে দেখতে হবে যে আমি কিসের দ্বারা এই মানব জীবনে আসলাম তার মূল সত্যটা কী ছিল বাকি যারাই আসুক কিন্তু আমাকে আমি যে এই যে মানব রূপে নারী রূপে বা পুরুষ রূপে দণ্ডায়মান হয়েছি এই সত্যটা কী ছিল কোন সত্য বলে আমি এরূপ হয়েছি এটা তোমাকে দেখতে হবে আর সেই সত্যের মালিক যিনি সেই সত্যের মালিক যিনি ঠিক তিনারই কাছে তোমাদের ধর্ণা দিয়ে তিনি যদি সেই সত্যকে তোমার দিক করে অধিকার দেয় যমকে তুমি যখন স্যালেন্ডার করলে এই জাতের জীবন নিতে চাও তা আমি তোমাকে এই যে নফস এই নফস আমি তোমাকে তোমার দিক করে তোমার নিজের করে দিলাম এইটা যদি তিনি করেন আর সেই নফসই যাতে সে নিজের করে নিতে পারে তাহলে সে তার মানব জীবন দ্বারা সেইভাবে চলার ভিতর দিয়ে ইবাদতের ভিতর দিয়ে সে সেই নফসই তার নিজের করে নিতে পারে এর বাইরে মোটেও সম্ভব না কেউ কোনো নফসিয়ালা হবে তাহলে তোমরা বুঝতে পারো যে কেন আমি অতীত সকল ধর্ম বাতিল করেছি এবং সকল পীরত্ব অলিত্য যে কুফরি কাফিরি নিয়ে আসছে এগুলো প্রমাণ সহকারে বলছি এবং প্রত্যেকটা বর্ণনা হইতেই তোমরা বুঝতে পারবে যে তুমি তোমার মানব জীবন নিয়ে যদি যেতে পারো তাহলেই তুমি বেঁচে যাবে কিন্তু তুমি তোমার মানব জীবন নিয়ে যাও এই জীবন দান করা বা এই জীবনের ধর্ম দেওয়ার যোগ্যতা অতীত নবী রাসূলেরও নাই দেব দেবতারও নাই তোমার আলেম সমাজেরও নাই তোমার ওলি পীর আউলে গস কুতুব সব দরজাল বাহিনীর কারো নেই তারা দরজাল বাহিনী তোমাদেরকে দোজকে ঠেলে নিয়ে যাচ্ছে তার বাইরে কিছু হচ্ছে না তোমরা পূজা করো তোমরা এই যে নামাজ পড়া পড়ো রোজা করো হজ করো যা কিছু করো কিন্তু বা কর্ম করো তার সকল কিছুর মূল ভিত্তি হবে তার ভিতর দিয়া তুমি তোমাকে সেই নফসি যে নফসির দ্বারা এই আদম সুরাতের মানুষ হতে পারো সেই নফসি এবং সেই নফসের দ্বারা তুমি তোমার এই আদম সুরাতের জীবন রক্ষা করতে পারতেছো না অন্য কিছু করতেছো এপিসোড করে দেখো হচ্ছে কি হচ্ছে না প্রিয় বিশ্ববাসী ঠিক এইখানেই এই কোরআন সর্বশ্রেষ্ঠ দলিল হ্যাঁ মানব জাতি আবারও আমি বলছি ঠিক এইখানেই সেই কোরআন সর্বশ্রেষ্ঠ দলিল যার সমকক্ষে যার ধারে কাছে অন্য কোনো ধর্ম অন্য কোনো তরিকা যার কোনো কিছুই এর হুকুমতের কাছে আসতে পারবে না প্রিয় বিশ্ববাসী এই যে দলিল কোরআন এটা আমি কেন বলছি তোমরা দেখো এটা দলিল অবশ্যই কিন্তু এই দলিল দিনী ধর্মের কোনো সত্য এই দলিলে নেই এই দিনী ধর্মের যত সত্য আছে তাও সকলই এই মানুষে দিনী ধর্মের যত সত্য দিনী ধর্ম যা দেখাইছে তার মূল সত্য হলো এই মানুষে আর এই মানুষের পূর্ণ মানব অস্তিত্ব জীবন নিয়ে দিনী ধর্মকে পূর্ণ ধর্ম বলে ঘোষণা দিয়েছে যার সত্য আজ পর্যন্ত 1500 বছরের ভিতরে তোমাদেরকে কোনো আলেম পীর সেই দরজাল বাহিনী তোমাদের আল্লাহ আল্লাহ পীর আল্লাহরা দেখাতে পারে নাই তাই জেনে রাখো যে দলিল পাক কোরআন সেই দলিল যা দেখাইছে তার সকল কিছুই তুমি মানব তোমাতে আছে
আর তুমি মানব পূর্ণ মানব অস্তিত্ব নিয়েই দিনী ধর্মের পূর্ণ ধর্ম দেখানো হয়েছে। কিন্তু তোমরা সেই দিনী ধর্মকে আজ পর্যন্ত মানিয়ে চলছ, তুমি যে সেই দিনী ধর্মের পূর্ণ ধর্ম মানুষ এটা তোমরা কেউই জানো না, না তোমার পীরেরা আলেমরা শিক্ষা দিয়েছে, না তোমাদের কেউ বলেছে। আর যত লোক তোমাদের এই মারফত তাসাব লাদনি বেলায় যা বলেছে এরা সবাই মিথ্যাচারিতা করেছে, কারো কাছে এর কোনো সত্য নেই। এটাও আমি আগেও বলেছি, বারবার বলছি, তোমরা তাদের জিজ্ঞেস করো লাদনি বলতে কোথা তা পাওয়া যায় কিংবা তার কোনো হদিস দেওয়ার যোগ্যতা তাদের নেই। আমি আদম নুরি, আল্লাহর তরফের প্রতিনিধি। কেউ মিথ্যা বলে, কেউ ধোকা দিয়ে এই সমস্ত জিনিসের সত্য নিয়ে আমার সামনে দণ্ডায়মান হবে, এর যোগ্যতাও তাদের কারণে। কোনো মানুষ মিথ্যা নবুয়তের দাবি নিয়ে খাড়া হবে, এর যোগ্যতাও তাদের নেই। মনে রেখো, আমি আল্লাহ নূরের আদম নুরি। আর একটা কথা মনে রেখে, এই কোরআনে নিজেই কোরআন সাক্ষ্য দেয় যে আল্লাহ তার আয়াত কালাম আদমকেই শিক্ষা দিছে, যা আর কাউরে শিখায়নি। তাহলে জেনে রেখো, আমি যা বলছি তা সকলেই সত্য। তো সেই কোরআন তোমাদের জন্য নিয়ে এসেছিল যে তুমি মানব, যাতে সেই দিনী ধর্মের পূর্ণ ধর্ম মানুষ হয়ে তারপরে তোমাকে তুমি ধর্ম মানার ভিতর দিয়ে তোমাকে তুমি কায়েম করে সেই পরবর্তী জীবনে চলে যাও। আমি আবারও বলছি, সেই দিনী ধর্মের হুকুমের ভিতর দিয়ে দেখানো হয়েছিল যে তোমরা সেই দিনী ধর্ম পূর্ণ ধর্ম, স্বীয় ধর্ম, সেই পূর্ণ ধর্মকে তুমি সেই দিনী ধর্মের আগে পূর্ণ ধর্মীয় সত্যতে পরিণত হও। তারপরে তুমি তোমার সেই ধর্ম সত্যকে ধারণ করে সেই ধর্মীয় হুকুমকে কোরআন বা যিনি আদম নুরি যে দিশা দিয়েছেন সেই দিশা মতো তোমাকে তুমি কায়েম করো। অর্থাৎ দিনী ধর্মের ধর্মীয় সত্য তোমার কাছে, আর তোমার সব কিছু তোমার দিক করে তোমাকেই তোমার জীবনকে রক্ষা করতে, অস্তিত্ব ধরতে সব কিছুর পূর্ণ বুঝতে খাড়া করে দেওয়া হয়। তো তাহলে পরে যেটা কোনো ধর্মে আনেনি, যেটা কোনো পীর সাহেব, তরিকে সাহেব, আলেম সাহেব যা কিছু করুক, ধর্মীয় ব্যবসা ছাড়া, জালিয়াতি ছাড়া তারা কিছু করতেছে না। তুমি মানুষ, যেমন কোরআন বলছে ইউকি মুনা সালাত বা আকি মুনা সালাত, সালাত কায়েম করতে বলা হয়েছে, আর আজ 1500 বছর ধরে তোমরা হাওয়াই নামাজ পড়িয়া চলেছ, যে সালাতের সম্বন্ধে তোমাদের কোনো সম্পর্কই নেই, মিথ্যাচারিতা কুফরির মতো সেই নামাজ পড়িয়া চলছ। আবার সেই নামাজ যারা পড়ছ তারা কখনই কোনো জাতের বিশ্ববাসী, কথা সব কিছু একসঙ্গে যোগ লাগা, তাই একটা বলতে গেলে আর একটা চলে আসে, সব কিছু যেখানে যোগ লেগেছে। তোমরা মানব, তুমি মানব জীবনকে বা কোনো জীবনকে ধরতে গেলে নিশ্চয়ই কোনো জাতের জাতীয় নফস বা আত্মার দ্বারা সেই জীবনকে নির্দিষ্ট করে নিয়ে সেই জীবন ধরতে হবে, নইলে তুমি কোনো জাতের জীবন ধরতে পারবে না। আমি আবারও বলছি, তুমি যদি তোমার মানব জীবনকে এই বুনিয়াদম থেকে উদ্ধার করে নির্দিষ্ট কোনো জাতের জীবনে জাতীয় জীবনকে ধরতে চাও, কায়েমই করতে চাও, তাহলে নিশ্চয়ই তুমি তোমার মানব জীবন দ্বারা সেই ভবিষ্যৎ যে জীবনে যেতে চাও ঠিক সেই জাতের জাতীয় জীবন তোমার এই মানব জীবন দ্বারা ধরতে হবে। অন্য কোনো জীবন নিয়ে নির্দিষ্ট কোনো জাতের জীবনে তুমি কায়েম করতে পারবে না। সব কিছু পরিষ্কার হিসেব করে দেওয়া হচ্ছে। তুমি যদি মনে করো যে আমি অমুক নবীর জাতের জাতীয় জীবন কায়েম করে নিয়ে যাব, তাহলে তোমাকে ঠিক সেই নবীর কাছ থেকেই সেই নবীর জাতের যে নফস, জাতের যে অস্তিত্ব, সেই ধর্ম তোমাকে মানতে হবে যদি নবী তোমাকে দেয়, নতুবা তুমি পাবেই না খুঁজে।
তাহলে তুমি যদি আদম জাতের জাতীয় ধর্ম অর্থাৎ আমি আদম জাতের চিরকালের জন্য জাতীয় মানুষ হওয়ার জন্য আমি ধর্ম মানব নির্দিষ্ট করে নেব আমি আমাকে চিরকালের জন্য আদম জাতের জাতীয় মানুষ করার জন্য আমি সেই আদম জাতের জাতীয় নফস নিয়ে অস্তিত্ব নিয়ে সেই ধর্ম মেনে চলছি তার স্বীকৃতি দাতা হলো আদম নুরি কারণ এই জাতির মূল কাণ্ডার হলো আদম অন্য কেউ নয় তাহলে তোমরা যদি এই আদম জীবন কায়েম করে নিয়ে যেতে চাও এর ধর্মগুরু এই জীবনদাতা এই জীবনকে কায়েম করার যে পথ সেই পথের সকল সত্য একমাত্র আদম নুরি দিতে পারে যা অন্য কারো কাছে নেই আর এর সত্য সব তোমাদের কাছেই আছে কারণ ধর্মের মালিকানা সত্যদার আদম নুরি হলেও কিন্তু ধর্মটা নিয়ে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এর বড় কারণ ছিল যে এই যে দিনী যুগ চলছে এই দিনী যুগ বলে কোনো কিছু থাকতো না কারণ নবীরা বা সেই ফেরেশতারা যে কৌশলে তারা এই মানব জীবনের ভিতর ভাগ করে নিয়েছে সেই কৌশল অনুযায়ী তাদের নবুয়াতের জীবন শেষ হয়ে যাবে মানব জীবনের শেষ হয়ে যাবে এর মূল কারণ যেই নারী মোহরদাতা রসুলরা তে রসুলও নাই আর মোহরতও থাকবে না আর মানব জন্মও চলবে না তাই আল্লাহ পাক নিজের জ্ঞান বলে তিনি সেই কোরআনেই উল্লেখ আছে যে আমি একজন রসুল তোমাদের কাছে প্রেরণ করব তিনি এই দিনী যুগকে ধরে রেখেছেন আর তেনার জাতীয় জাতি আদমের সঙ্গে উদ্ধার পায় তারই কারণে তিনি যেভাবেই হোক আল্লাহর কাছে কান্দাকাটি করে হোক যেভাবেই হোক তিনি এই দিনী ধর্ম প্রকাশ করেন এবং আদমের পক্ষকে অবলম্বন করেন আর সেই দিনী ধর্ম আজ প্রায় 1500 বছর তোমাদের সামনে রয়েছে যার দলিল রয়েছে যার নাম হলো পাক কোরআন সেই দলিলে সব কিছুই ছিল থাকার পরও এই 1500 বছরের ভিতরে তোমরা দেখো যাদেরকে নিয়ে তোমরা আজ আদম নুরিকে গালাগালি পাড়তেছ তারা কি এই সত্যগুলো তোমাদের কাছে তুলে ধরতে পেরেছে যে সত্য আজ আদম নুরি দেখাচ্ছে সেই সত্যগুলোর কোনো বিষয় কি তোমাদের সেই জালেম দরজাল পীর ওলিরা আলেমেরা কি তোমাদের দেখাতে পারছে যদি পেরে থাকো তোমরাই তো সাক্ষী বলো তোমরা তোমাদের মানব জীবন কায়েম করে নিয়ে যাও এটা কি তারা কেউ দেখাতে পেরেছে দ্বিতীয় কথা তোমাকে মানব জন্ম নিতে হলেই যে তার মূল সত্য হলো আদম নফসে যে নফসের দ্বারা এই মানব জীবনে এসেছ এই মূল সত্য ছাড়া যেমন দুনিয়াতে মানব জীবন পাওয়া যায় না কিন্তু তোমাদের যদি জাতের মানুষ করা হতো তাহলে তোমরা এই নফসেল আপনাআপনি হয়ে যেতে কিন্তু এই মানব জীবন চলে বুনি বুনি সৃষ্টির জাতের দ্বারা তাই কোনো সত্যবান করে কোনো মানুষকে এখানে আনা হয় না তাই তোমরা যদি তখন আল্লাহর বিধানগত ছিল এটা তোমরা আপনাআপনি এসবভাবে মানব জীবনে আসছো কিন্তু এখন যেতে হবে তোমাকে সেই শুদ্ধির জীবন নিয়ে পবিত্র জীবন নিয়ে এখানে আসে যেমন মিথ্যা বলতে পারো অসৎ করতে পারো সব কিছু পারো এগুলো পারো কিন্তু ওইখানে অন্য কোনো আত্মাধারী কোনো মানব সেখানে থাকবে না এখন যেমন তোমরা হয়তো আমের আত্মার দ্বারা জীবনে চলো মাছের আত্মার দ্বারা চলো যে সমস্ত আত্মাকে আম্মারার জাতের আত্মা বলা হয় কিন্তু এর পরবর্তী যে জীবন হবে সেই জীবনে যারা যাবে তারা সবাই হবে আদম জাতের জাতের সন্তান সেই জাতের সন্তান তাকে কায়েম করতে হবে এই মানব জীবন দ্বারা আপনাআপনি যে তুমি আদম জাতের জাতীয় সন্তান হবে
তা হতে পারবে না এখানে আদমের কাছ থেকে সেই জাতির অধিকার নিয়ে সেই জাতির জীবন সে দেখাবে কি কি হলে তুমি সেখানে এই আদম সূরতে যেতে পার তার সকলই সে দেখাবে এবং তার সকলই কোরআনেই ছিল কিন্তু জাতির নবী ছিল না তাই কেউ তোমাদের দেখাতে পারেনি তাহলে তুমি যদি আচ্ছা তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কোন জীবনটা পছন্দ করো এই যে সৃষ্টির সকল জীবন আছে এই মানব জীবন আছে এর ভিতরে তোমরা কোন জীবনকে পছন্দ করো আচ্ছা যে জীবন তোমরা পছন্দ করবে যে আকার সুরাতের জীবন তোমরা পছন্দ করবে সেই জীবনটা কার দ্বারা হচ্ছে কার নফসের দ্বারা সেই শ্রেষ্ঠ জীবনটা হচ্ছে এখানে আমি যদি মনে করো যে আমি হিংসে নিন্দে করে বলছি তাও বলছি না আমি সত্যটাই তোমাদের কাছে বলছি তোমরা কোন জীবনটা নিয়ে সেই পর্বতী জীবনে যেতে চাও সেই জীবনটা যদি তোমাদের দেবদেবতার হয় তোমাদের তো নাই কারোটা নিতে হবে সেই জীবনে যেতে হলে দেবদেবতার হয় তো নাও তোমরা সেই জীবনে চলে যাও যদি পছন্দ হয় সেই জীবনটা পেতে যদি তোমাদের অতীতের নবী রসুলদের আত্মার দ্বারা বা নফসির দ্বারা হয় তোমরা চলে যাও আমার কোনো আপত্তি নাই আর সেই জীবনে শ্রেষ্ঠ যদি এই আদম সুরাতের জীবন হয় আর যদি এই আদম সুরাতের জীবন নিতে সেই আদমেরই নফসি লাগে তাহলে তোমাদের অবশ্যই আদমের হুকুম মানতে হবে নতুবা তোমার নবী বাবা দেবতা বাবা পীর বাবা ওলি বাবা আলেম বাবা কোনো বাবারই কোনো ক্ষমতা নেই তোমার সেই আলেম বাবারও মানতে হবে পীর বাবারও মানতে হবে সব বাবারই ওই আদম বাবাকে মেনে আদমের তার স্বীকৃতি নিতে হবে নতুবা আদম জাতে যেতে পারবে না তাহলে সেখানে যারা যাবে এই দুনিয়ার মানব জীবন দ্বারা যারা সেই আদম জাতের জাতীয় জীবন আদম থেকে নিয়ে সেই জীবন ধরে সেই জীবন কায়েমি লাভ করতে পারবে নিজের করে নিতে পারবে ঠিক তারাই পর্বতী জীবনে চিরঞ্জীবী জীবন হবে তারাই সেখানে শান্তির জীবন বাস করবে আর এর মূল কারণ এখানেই বলছি যে এখানে যেমন তোমাদের কিছু নেই আর যখনই তোমাদের আদম নুরি তার সব কিছু তোমাদের দিক করে দেবে আর যখন তোমরা মানব জীবন দ্বারা সেই জীবনটা ধরতে পারবে তখন ওই জীবনের ওই আত্মারও মালিকানা সত্ত্বদার তুমি তোমার যে অস্তিত্ব থাকবে তার মালিকানা সত্ত্বদার তুমি কিন্তু তুমি আদম হলেও আদমের সন্তান হয়ে যাবে তখন এই অমকে কে অমকে কে অমকের ধর্ম মানে তমকে এর কোনো প্রশ্নই থাকবে না তাহলে এটা তোমার মানব জীবন দ্বারা কামাই করা মানব জীবন নিয়ে মরার ভিতর দিয়ে তুমি যাবে তারাই সেই জীবনে যাবে বাকি একটা মানুষও সেখানে যাবে না প্রিয় বিশ্ববাসী আজকের খোতবা হয়তো আরও অনেকটুকু বলা লাগতো কিন্তু সময় নেই আজকের খোতবা আমি এখানে সমাপ্তি করছি প্রয়োজন হলে আবার হয়তো পুনরাবৃত্তি করবো তার সাথে আরও যা বাকি আছে তোমাদেরকে আমি জানাবো আমি হিংসে নিন্দে ছড়াচ্ছি না সকল মানুষ যাতে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যেতে পারে আমি আমার মালিকের ইচ্ছায় আমার রবদাতা রবের ইচ্ছায় দিনদাতা দিনের ইচ্ছায় অন্তর্দাতা সেই অন্তরের ইচ্ছায় সেই সত্য মানুষের কাছে তুলে ধরছি এবং সেই সত্য নিতে যারা স্যালেন্ডার করেছে তাদেরকে সেই সত্য সহকারে সেই জীবন লাভ করার সুযোগ করে দিচ্ছি আর সেই জন্যই সারা বিশ্বের মানব জাতির প্রতি আমার আহ্বান এবং সেই ধর্মের দাওয়াত দিয়ে আজকের খুতবা এখানে সমাপ্তি করছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ